হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভিডিওর শুরুতেই একটা বিষয় বলি বাইরে প্রচণ্ড গরম তাই সকলে ভীষণ সুস্থ থেকো এবং সাবধানে থেকো এখন আমরা এই ভিডিওতে রাজকুমারের সেকেন্ড উইকের সেকেন্ড ডের কালেকশন নিয়ে কথা বলবো অর্থাৎ আমরা সবাই জানি গতকাল ছিল রাজকুমার ছবিটার দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন তো সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স চেন থেকে কীরকম কী কালেকশন করতে পারলো সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে অবশ্যই প্রথমে একটা কথা বলি যে যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা ফলো করছো না বা আমাদের পেজটাকে ফলো করছো না বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সবার কাছে একটাই অনুরোধ যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে কেউ চলে যেও না এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আরও ক্রেডিট দেবো বিএমআর ফেসবুক পেজটিকে তারা কিন্তু ডে বাই ডে আমাদেরকে কালেকশন জানাচ্ছে এবং তাদের মারফত কিন্তু এই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি তাই অবশ্যই ক্রেডিটটা দেবো বিএমআর এই ফেসবুক পেজটিকে তো চলে আসি গতকাল কীরকম কী রাজকুমারের কালেকশন ছিল আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলছিলামই যে গত পরশু আমরা যে পরিমাণ হাউসফুল দেখেছি গতকাল তার থেকে একটু হলেও কম ছিল তো বক্স অফিসেও সেই রিপোর্টটা আমাদের হাতের কাছেই চলে এসছে মোটামুটি গতকাল আমরা যে কালেকশানটা দেখতে পাচ্ছি সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশন করেছে আট লক্ষ উনতিরিশ হাজার টাকা ওই আট লক্ষ তিরিশ হাজার টাকা মতো কালেকশন কিন্তু গতকাল রাজকুমারের হয়েছে বাংলাদেশের কথা বলছি আমেরিকা বা কানাডার মার্কেটের বক্স অফিস কালেকশন নিয়ে আমার কোনো ধারণা এখনো পর্যন্ত নেই বা কিছু জানতে পারিনি যখন জানতে পারবো যদি জানতে পারি তোমাদেরকে ডেফিনেটলি জানাবো ঠিক আছে তবে আমি আমার কাছে যে খবরটা এলো আমেরিকায় কিন্তু বেশ বেশ ভালো রেসপন্স এবং কানাডাতেও কিন্তু বেশ ভালো রেসপন্স রাজকুমারের এমনটাই কিন্তু জানতে পারলাম আর ছবিটা প্রত্যেকজন প্রবাসীদের যেহেতু ভালো লাগছে তাই এই ছবিটার ওয়ার্ড অফ মাউথও প্রচণ্ড স্ট্রং তাই অবশ্যই গতকালের থেকে আজকেও বেশি অডিয়েন্স হবে এমনটা আমরা আশা রাখতেই পারি চলে আসি কালেকশানের দিক থেকে স্টার সিনেপ্লেক্সের কথায় যদি প্রথম আসি বসুন্ধরা সিটি এক লক্ষ পঁচাশি হাজার একশো টাকার টিকিট গতকাল বিক্রি হয়েছে সীমান্ত সম্ভার এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে এসকেএস টাওয়ার মা মহাখালী যেটা সেটা হচ্ছে এক লক্ষ ছ হাজার তিনশো টাকার টিকিট সনি স্কোয়ার মিরপুর এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকার টিকিট মিলিটারি মিউজিয়ামটা এখনও পাওয়া যাচ্ছে না আচ্ছা বালিআর্কেট ছত্রিশ হাজার টাকার টিকিট হাইটেক পার্ক বত্রিশ হাজার টাকার টিকিট লায়ন সিনেমাস যদি আমরা দেখি তাহলে টোট আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো টাকার টিকিট বিক্রি হয়েছে সিলভার স্ক্রিনে বিক্রি হয়েছে টোটাল আঠাশশো টাকার টিকিট গ্র্যান্ড সিলেটে বিক্রি হয়েছে টোটাল তিরিশ হাজার টাকার টিকিট এবং মমিনের এখনও কালেকশানটা কিন্তু জানতে পারা যাচ্ছে না তো সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে গ্রস কালেকশান মোটামুটি পাচ্ছি আট লক্ষ উনতিরিশ হাজার টাকা অলমোস্ট আট লক্ষ তিরিশ হাজার ধারের কাছে কালেকশন কিন্তু গতকাল গ্রস কালেকশন করতে পেরেছে রাজকুমার তো যদি আমরা এটাকে নেট কালেকশন ধরি তাহলে আমরা মোটামুটি বলতে পারি সাড়ে ছ থেকে সাত লক্ষ টাকা মোটামুটি নেট কালেকশন এসছে গতকালের রাজকুমারের বাংলাদেশের সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন থেকে তো এটা কিন্তু বেশ ভালো একটা কালেকশন ডেফিনেটলি আমরা সবাই এখন জেনে গেছি যে ছবিটা অলরেডি সুপারহিট তকমা পেয়ে গেছে কেননা এই ছবিটা রিলিজের আগেই যে পরিমাণ টাকা প্রযোজকের কাছে চলে এসেছে সেটা থেকেই বাজেট রিকভার করে গেছে তো এখন যে কালেকশনগুলো হচ্ছে এগুলো কিন্তু রাজকুমারের লাভ হ্যাঁ তো লাভ্যাংশ আমরা বলতে পারি এবার ছবিটা কিন্তু ব্লকবাস্টারের পথে যাচ্ছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আর চলে যাওয়ার আগে বলি যদি কেউ এমন থেকে থাকেন যে প্রবাসী আমেরিকা বা কানাডা থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের ওখানে রাজকুমার কেমন চলছে যদি জানা জানান আমাদেরকে সেক্ষেত্রে অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আমরা সবাই জানতে চাই যে আমাদের বাংলা সিনেমা বহির্বিশ্বে কীরকম পারফরমেন্স করছে সেটা অবশ্যই আমরা জানতে চাই বাইরের দেশগুলোতে কীরকম কীরকম কী পারফরমেন্স করছে সেটা জানতে পারলে অনেক ভালো লাগবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা